দেখতেই পাচ্ছো যে মাটি ঢিল করে ভিজিয়ে রেখে দিয়েছি। বস্তায় কটা আছে, যে বালতিতে পানি আছে ওটা দিয়ে ভিজিয়ে পানি দিচ্ছি আর ভিজিয়ে ভিজিয়ে রাখছি। আর ওই যে দেখো আমার শাশুড়ির ছাগল যে ডাকছে ভ্যা ভ্যা করে, ওই যে ভাঙা চৌকিটা, ওই যে মাটিটা রেখে দিয়েছি, ওই যে ভিজিয়ে ভিজিয়ে রাখছি, কালকে বানাবে। আমি এখন ওটা গামলাতে ভরবো। ওই যে মাটি কিছুটা বস্তায়ও রেখে দিয়েছি আর ওই যে বালতিতে পানি ওটা দিয়ে যে রেখে দিচ্ছি, নরম হয়ে গেছে। তা আমি ওটা, চলো তাহলে আমি ওটা গামলাতে ভরে রেখে দিই। থালা বাসন আছে, ওই কটাই আছে, আর একটা বোতল আছে। ভাত খেয়েছে আমার ছেলে মাত্র দুপুরে, ও এক আমার বড় ছেলেটা খায়নি, তা ও এখন খেয়ে গেল, কোথায় ছিল জানি না। ওই যে পানি এসছে, গামলায় পানি ভরে গেছে। আর ওই যে দুটো বাসন আছে, যে দুটো তিনটে আর কি আছে, মাছ বইগুলো মেজে নেবো, আর ছাদে জামা কাপড় আছে ওইগুলো তুলে নিয়ে আসবো বন্ধুরা। তা চলো দেখ, আমার ঘর বারান্দা খুবই অন্ধকার হয়ে গেছে, এর ওপর সিঁড়ি ঘরের এইখানটা কি অন্ধকার বন্ধুরা। তো দেখো আমি ছাদে চলে আসছি, জামা কাপড়গুলো তুলবো। তা ছাদে চলে আসলাম, এই যে গেটটা খুলছি, এই যে কি অন্ধকার দেখো, এই যে গেট খুলে দিলাম, উঠে ছাদে ওই যে জামা কাপড়, এই যে যে ঘর দেখছো কেমন, বেলা ভালোই আছে। এই যে ছাগল, আমার শাশুড়ি ছাগল, ওই যে সব জামা কাপড় দেখতেই পাচ্ছি, যে আমার শাশুড়িদের জামা কাপড় এইগুলো। তা চলো আমি জামা কাপড় তুলে নিই। এই যে এদিকে ওই যে রাস্তা, ওটা স্কুল, এই যে ওই যে ওই পাশটা পাকা রাস্তা, এই যে পুকুর, যে সব যাচ্ছে দেখতেই পাচ্ছ। দেখো যে এই পাশটাও বাড়ি আছে, ওই পারে পুকুরের ওই পারে সব ঘর বাড়ি, ওই যে। তা বন্ধুরা চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই। বন্ধুরা আমি নিজেই চলে এসেছি জামা কাপড় নিয়ে, ওই যে ঢিবি করে রেখে দিয়েছি, কালকে একটু মেলবো, হালকা ভিজে আছে এখনো, শুকায়নি ভালো। তা ওই যে রেখে দিয়েছি, কালকে মেলবো। তা চলো আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিই। দেখো এই যে ঘরটা ঝাড়পাট দিয়ে নেবো, নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। আর ওই যে বাসনগুলো মেজে নেবো, ওই যে ঘরের লাইটটা জ্বালিয়ে রেখেছি, আমাদের ঘরে অন্ধকার লাগে ওর জন্য লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছি। তা চলো বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বন্ধুরা ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ওই ঘরটাও ঝাড় দিয়ে ভরে রেখে দিয়েছি। ওই যে দাদাভাইয়ের কিছু জামা প্যান্ট আছে ওখানে, আর এই দেখো আমাদের টিভিটা এখনো কেবিল মারিনি, তা কবে মারবে জানি না, আর মারতে চাচ্ছে না, বলছে অনেক খরচ হয়ে যাচ্ছে ওর জন্য, মারতে চাচ্ছে না। দেখো টিভিটা কানা হয়ে পড়ে আছে, কিছু করার নেই। তা চলো এই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, এই ঘরটা, ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি। তো দেখো আমাদের এখানে আজান দিচ্ছে, সন্ধ্যের আজান, সন্ধ্যে এখন সন্ধ্যে হয়ে গেছে। তা জামা কাপড় তুলে আনা হয়ে গেছে, থালা বাসন মাজা হয়ে গেছে। দেখো এই জায়গাটায় একটা পানির বোতল আছে, আমার ছেলে পানি খায় রাত্রে, ওরা যদি পানি টিস্টা লাগে ওর জন্য রেখে দিই এখানে একটা বোতল। দেখো এই যে এটা আলমারির পর্দাটা কাচতে হবে, নোংরা হয়েছে এটাও। তা দেখো তোমাদেরকে ওই যে ওই ঘরের হাঁড়ি কুড়ি বাসন এগুলো দেখাই বন্ধুরা, ওই ঘর থেকে, এই যে বললাম যে এগুলো ওই ঘর, ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি। এই যে জিনিসপত্র সব, ওই যে ওই পাশটাইও আছে, এই যে ওইদিকটা সব কিছু এই এখানে রেখে দিয়েছি, এই যে এই ঘরটায় রেখে দিয়েছি। এই নিয়ে ওই ঘরে খুব ধুলো হয় ওর জন্য, এমন বেশি কিছু নেই, এই এই কটাই আছে আর বেশি কিছু নেই। তা এগুলো মাঝে সাঝে পরিষ্কার করি, করে আবার ধুয়ে দিই, এই করি বারবার। তা দেখো এখান থেকে লাইন করে সাজিয়ে রেখে দিয়েছি, আগে পর্দা করেছিলাম, তা পর্দা বারবার খুলে যায় বলে ওর জন্য আর লাগাই নে,
আর এই যে কিছু জামা কাপড় এখানে, আমার ছেলেদের জামা কাপড় এখানে রেখে দিয়েছি। তা চলো, সব লাইট জ্বালিয়ে দিয়েছি, সন্ধ্যে হয়ে গেছে, ঘরের লাইট জ্বালিয়ে দিয়েছি। ওই যে বারান্দায় ঘরে দুই ঘরে সব কিছু জ্বালিয়ে দিয়েছি, ওই যে যে জ্বালিয়ে দিয়েছি, এই ঘরটাই তো জ্বালানোই থাকে সব সময়। দেখো রান্নাঘরে কোনো লাইটের ব্যবস্থা নেই, এই জায়গাটাই খুবই অন্ধকার। তা লাইটটা আগে মানে এদিকে ছিল, তা এদিকে আবার সরিয়ে দিয়েছে। সরে কিভাবে সরে এসছে বলে লাইট অতটা লাগে না। তা দেখো ওই যে লাইট জ্বেলে জ্বেলে কাজ করতে হয় চার্জার লাইট জ্বালিয়ে। তা চলো, ওই যে থালা বাসন সব মাজা হয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে এবারে, দেখতেই পাচ্ছ ওই যে। তা চলো আমি দেখতে থাকো বন্ধুরা, পরে আবার আসছি। ও বন্ধুরা, আমার ছেলে সন্ধ্যেবেলা পড়তে বসেছে ঘরে। এই যে আমার একটা দেওরের মেয়ে আছে আর আমার ছেলে, ওই যে ও বসে আছে, ক্যামেরার সামনে আসবে না, ওর জন্য সাইডে চলে গেছে। দেখো বই পড়তে বসেছে, তা বইয়ের মলাট লাগাচ্ছে। তা চলো, আমি চা খাওয়া হয়ে গেছে আমার, এখন যা রান্নাঘরে যাব। চলো দেখতে থাকো বন্ধুরা। আসলাম রান্নাঘরে বন্ধুরা, দেখো ওই যে লাইটটা এখানে জ্বালিয়ে দিয়েছি, মানে চার্জ নেই, ব্যাটারিটা খারাপ হয়ে গেছে চা মানে লাইটের জন্যই অতটা। তা দেখো এই যে চলে আসলাম রান্নাঘরে, ভাতটা বসাবো। এই যে এটা করে মানে পানি রেখেছি আমি, এটাই ভাতটা বসাবো এখন রাত্রে। এই যে এই গামলাটাই ভাতটা বসাবো। তা দেখতে থাকো, এই যে ভাত পানিটা বসে নিয়ে নেবো। তা দেখতে থাকো, চলো একটা গামলা নিয়ে আসি ছোট, ওটা ঢেলে নেবো, যে গামলাটাই ঢেলে রাখবো। গ্লাস নিয়ে আসি, যে মগটাই করে পানিটা তুলবো, যে পানিটা তুলে নিচ্ছে। যে থাক, এতটুক থাক, অল্প চাল রান্না করবো তো, ওর জন্য গ্যাসটা ধরিয়ে দিই। তো নিচের থেকে অন করতে হবে, নিচে অফ আছে, দেখো গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, জ্বলছে না। গ্যাসটা ধরিয়ে দিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ, চালটা ধুয়ে দেব। আর এই যে সকালে তরকারি করেছিলাম, এই যে দেখা যাচ্ছে না অন্ধকার, যে লাইটটা দিয়ে দেখতে পারবা, এই যে তরকারি আছে, ফুলুলি তরকারি। এই যে তরকারিটা রাত্রে গরম করব, জাল দেবো, হয়ে যাবে। আর যে ওটা ভাত হয়ে যাবে, তারপরে গরম করব, খাওয়ার টাইমে একটু গরম করে নিলে ভালো হয়। আর এই যে ধনে পাতা বড়া করেছিলাম, ধনে পাতা বড়া, এই যে কতটা হয়েছে তা আর একটু গরম করে নেব খাওয়ার টাইমে, আগে ভাতটা হয়ে যাক তারপরে। আর এই দেখো চাও খেলাম আমরা সবাই, চাটা খেয়ে আমার ছেলে বই পড়তে বসলো, তা আমি আবার রান্নাঘরে চলে আসলাম ভাতটা বসাতে। তা চলো বন্ধুরা দেখতে থাকো, আমি চালটা ধুয়ে দিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। চালটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি, তা ভাতটা তারে হোক, তারপরে একটু গ্যাসটা আসতে দিয়ে যাচ্ছি, তারপরে ঘরে গিয়ে বসবো যখন ভাতটা আলো, তোমাদের সঙ্গে একটু গল্প করে গিয়ে। এই যে লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছি, তা চলো যাওয়া যাক। এই যে বারান্দায় দেখো কত সুন্দর আলো লাগছে, আর রান্নাঘরে তো আলোই লাগে না। এই যে তোমাদের দাদা ভাই বাড়িতে এসছে, দেখতেই পাচ্ছ মোবাইল হাটকাচ্ছে, মনটা খারাপ খারাপ। দেখো ঘরে যাচ্ছে, যে সব বই পড়ছে, বিস্কুট নিয়ে এসছে, চা খেতে হয় সকালে, বিস্কুট শেষ হয়ে গেছিল। এই যে এই বিস্কুট নিয়ে এসছে, খুবই টেস্টিং, এটা খেতে ভালো লাগে চা দিয়ে। দেখো দেখো বন্ধুরা, এই যে আমি চলে আসলাম, এখানে বসে আছি খাটের উপরে, সবাই মিলে গল্প করছি, আর যে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম আবার। তা দেখো আমি এই যে শাড়িটা নিয়েছি, কেমন হয়েছে
অবশ্যই জানাবে। তা শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল, ওর জন্য নিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর লাগছে। আর এই যে মেলায় দাঁড়াবো, একটু পাড়টা দেখাই। এই যে পাড় দেখো, পাড়টা কেমন লাগছে, এই যে দেখতেই পাচ্ছ কেমন লাগছে শাড়ির কালারটা। খুবই পছন্দ হয়েছে আমার শাড়ির কালারটা, ওর জন্য নিয়েছি, আমাকে খুব ভালো লেগেছে। তা চলো বন্ধুরা, তা ভিডিওটা আজকে এই পর্যন্তই, বেশি বড় করব না। তা নতুন আবার একটা ভিডিও নিয়ে আসছি বন্ধুরা, তা আশা করি আমার ভিডিওটা অবশ্যই দেখবা, ভালো লাগবে। তা আজকের মতন এই পর্যন্তই। তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই বন্ধুরা, আর একটা লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই। আশা করি ভালো লাগবে, আর আমার সাপোর্ট করো, পাশে থেকো বন্ধুরা।